পৃথিবীতে তিন ধরনের নামাজি আছে, একটা হলো শুক্র আলী, একটা হলো রমজান আলী, আর একটা হলো প্রতিদিন। তুমি মগো ওই যে এঞ্জেল পিয়া সেই মেয়েটা না? টিকটকে ঢুকলে দেখতাম তোমার নাচ, বুঝলাম না উঠকিটা ওই নাচবার সাইডে দিয়া এই যে লেবাস ধরছ। বুঝছি বুঝছি, রমজান মাস আসছে, এই রমজান মাসে খোলস পাল্টেছো হাপের মতো, রমজানও যাবে তোমার খোলস পাল্টে যাবে, আবার টিকটকে নামবা, সেটাই তো। আরে ভাই আপনি এভাবে বকতেছেন কেন? আপনার টিকটক দেখে মুই কে রাস খাইছি, আপনাকে আমি বিবাহ করতে চাই। বিবাহ করতে চাই মানে আপনার আগের বউ কে? আরে বাবা রে, আগের কি মোরে একা বউ তিন গা বউ ফেলে গেছে মুখে থুইয়া, ওদের কপালে ওরা সুখ সহ্য করতে পারলে না। কেন কেন? ওই যে মুই কি করি, রমজানের আগে তেল বলেন, চিনি বলেন, ছোলা বলেন, এগুলোকে মজুত করে রাখি, রমজান আসলে উচ্চ দামে বিক্রি করি, সেটা ওদের কপালে সইল না। ওরা বলে আমি নাকি মজুতকারি, আমি নাকি কি বলে ওই যে মুনাফা কি জানি বলছে, বইলা গেছি। যাই হোক, তোমাকে যে প্রস্তাবটা দিলাম বিবাহের প্রস্তাবটা, এখন তুমি বলো কবে মকে বিবাহ করবা, মই কিন্তু রাজি। না না, আপনাকে আমি বিয়ে করছি না, কারণ আপনি তো শুধু খারাপ লোক না, একটা চরম মাত্রা খারাপ লোক। আপনি তো শুধু 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 খারাপই করেন, আপনি একটু রমজান মাসে খারাপই করা শুরু করেন। আরে বাবা, রমজান মাসে ধরছেন, ওটা তো খারাপ কিছু না, এটাই হলো বুদ্ধিমানদের টেকনিক। হ্যাঁ, মজুত কইরা মুনাফা ইয়া করব, মানুষ মারে মরুক, মোর সমস্যা কি? দেখেন এভাবে মুনাফা করা মুনাফিকের লক্ষণ, আর আপনি একটু চরম মাত্রার মুনাফিক পারছেন, আপনার সাথে বিয়ে করা আমার সম্ভব না। আর আমি রমজান মাসে ভালো হয়ে গেছি, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, বাসে তো নামাজ পড়তেছি, পর্দায় থাকতেছি, আমি চাই আমি এভাবেই থাকবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে এভাবে রাখে। আর যদি কোনো দিন ভালো হতে পারেন, আল্লাহর পথে আসতে পারেন, তাহলে সেদিন যান। আপনি যান, আপনার সাই তো কষি কষিগুলা মোর পিছে গড়ে, খালি একটা ফোন দিলে সাট করে আইসা পড়বে, আপনারে লাগবে না, আপনার কপালে আসলে সুখ কিনে। আপনি যান তো দিদি, যান আইসি, বড় বড় মোনাফিক কথা বলতে, নিজে একটা মোনাফিক সেটে বলে। শোনো, এই যে 200 বোতল হ্যাঁ, গিট নেওয়ার সময় তো কম লাও না, হ্যাঁ গিট নেওয়ার সময় তো এটা দাও ওটা দাও। হ্যাঁ শোনো, ওই যে হায় হায় 5 লিটারে 200 বোতল বাইর করো, এই রমজান মাসে সাইডে দাও, 300 টাকা করে বেশি হইবে। ঠিক আছে, টেপো নাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দাও তুই। জি আমি। আমনের কি কাম খাইছে, আল্লাহ দুনিয়াতে নাই, মসজিদে কি মসজিদ দিয়ে মোজেন গা, এখানে দেখতে আসেন, একটু কামে আসি, তুই বই রয়েছো কাম। জি আমি আপনার সাথে একটু কথা বলতাম। ও, ইফতারির সময় ব্যবহারের জন্য সয়াবিন তেল লাগবে, টাকা কিন্তু 300 করে বেশি, এখন আর কম রাখা যাবে না, এ ব্যাপারে কথা বললে বলেন, নাইলে অন্য বিষয়ে। জি না, আপনাকে অন্য বিষয়ে কথা বলেন, আপনি শুনলে ভালো লাগে, বলেন। এ মাতারি যা, যে যে লিস্ট দে, ছবিদের সময় যা যা লাগবে দিয়ে দিমু, আনে টাইম মতো পৌঁছাই দেবে, যা তুই যাও কোথায়, একটা টিপ মাইতে যা, তুই কম মারতো ওইসে যা। বাবা গিফট দেওয়ার সময় দুটা বেশি লাও, তখন তো কম লাও না, আইসে কান। আপনি মনে হয় আমাদের সভাপতির বোনকে অফার করেছেন। ওরে আল্লাহ, ওটা আমাকে মসজিদ কমিটির সভাপতির বোন? জি। ওটাও টিকটক করে? আরে ওর যে টিকটক আপনার দিয়ে নাই না, সি নাউজিবিল হোলা খালি বাকি রাই। যাই হোক, আমি আপনাকে একটা কথা বলি, বলে সে আল্লাহর পথে চলে আসে, দেখলাম পথে আসে, ইসলামের পথে আসে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, আপনার জীবনে কি আপনি সুখী? সুখী মানে কি, বেমালা সুখী, দেখছেন না সংসার জীবন আইছেন মিয়া মূল জায়গায় আইছেন, পুরা বোঝে না, ওরা ব্যবসা বোঝে না, ইনকাম বোঝে না। সত্যি কথা বলতে কি, আপনার জীবনে আপনার স্ত্রীরা থাকে নাই কেন? কেন একের পর এক স্ত্রী চলে যাচ্ছে, তাকে একবার অনুভব করে দেখেছেন? কারণ আপনি কখনোই আল্লাহর পথে ছিলেন না। আপনি রমজানের মধ্যে
দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন, আপনি সারা বছর মজুদ করেন, আপনার যা টাকা থাকে সেই টাকা পয়সা দিয়ে ছোলা বুট বেসম তারপরে আপনার তেল সব সেবায় চিনি সব কিছু আপনি মজুদ করেন, এগুলি রমজানে এসে আপনি ব্যবসা করেন, কাঁচা টাকার জন্য আপনি এই কাজগুলো করেন, সেগুলি পাপ, পাপ তো বাপকেও ছাড়ে না, সেজন্য দেখেন সংসার জীবন আমি শুনি, আপনার একের পর এক স্ত্রীরা চলে গিয়েছে, আমি আপনার সাথে আগেও দেখা করতে চেয়েছিলাম কিন্তু আমিও ওসিয়ত খুঁজছিলাম, কোন বিষয়ে আপনার সাথে কথা বলা যায়, কোন ওসিলায় আপনার সাথে কথা বলা যায়, আপনি সুখী না, সময় আছে, মানুষকে ধোকা দেওয়া বন্ধ করুন, এই যে দ্রব্য মূল্যগুলো সই মতেই আপনি ব্যবসা করেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সে হালাল উপার্জনটা করার চেষ্টা করুন, আপনার স্ত্রী কেন আপনার একটা পশম আপনাকে ছেড়ে যাবে, কিন্তু দেখেন আপনি দুই দুইটা বেহায়া মেয়ে নিয়ে মাস্তি করছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, আপনার দিক থেকে রিজিকের শূন্য খাতাটা দান করার জন্য রেডি আছে, স্ত্রী যাচ্ছে সন্তান নেই, কার জন্য করছেন, কবরে নিয়ে যাবেন, যেতে পারবেন, আপনার নাম কি জানেন, মনা সিদ্দিকি, আপনি যখন মারা যাবেন তখন আপনার নাম হবে লাশ, হ্যালো সগির, আমার গোডাউনে মজুদ করা যত তেল ছোলা চিনি সেবাই আছে সবগুলো আমাকে এলাকার আশেপাশে যত মসজিদ আর এতিমখানা আছে সবাই মুসলমান, যদি প্রত্যেক মুসলমানকে সশরীরে গিয়ে এভাবে দাওয়াত দি সবাই আল্লাহর পথে ফিরে আসবে, আযান দিস চলে নামাজ আমি ওরম একটা টিকটক করব, টিকটক না দোস্ত গানও না, আর আমি সামনে রমজানের জন্য এই বেশ ধরছি তা না, আমি একবারে ধরছি, পৃথিবীতে তিন ধরনের নামাজি আছে, একটা হলো শুক্র আলী, একটা হলো রমজান আলী, আর একটা হলো প্রতিদিন, এই যেইগুলো শুক্রবার নামাজ পড়ে উঠলো শুক্র আলী, আমার বন্ধু হলো রমজান আলী, রমজান আই যে নামাজ ধরছে, রমজান যাই ভোগা নামাজ আসে, আমি আমার ভুল বুঝতে পারছি, রাস্তাঘাটে চলতে ফিরতে হাঁটে মাঠে ঘাটে পরিবার পরিজনের সাথে প্রতিনিয়তই আমি পাপ করে যাচ্ছি দোস্ত, পাপ মোচন করবো কি কইরা, কে আমার পাপ মোচন করে দিব, পাপ মোচন করার মালিক উনি মন রাব্বুল আলামিন, ওনার কাছে তুই খালি ক্ষমা চাবি উনি তোকে ক্ষমা করে দিবে, উনি অত্যন্ত ক্ষমাশীল, আর রমজানের জন্য আমি রোজা ধরি নাই দোস্ত, আমি নিয়ত করছি আমি এখন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ব, ভাবি ভাবিরে নিয়ে এমনি এলি, ওমা তো ভালো ড্রেসই পরছে, না ঠোঁট লাল টকটকে, তোর বইয়ের ফেসটা আরেকজন দেখতেছে, কাপড়টাও ঠিক মতো পরা হয়নি, প্যাড বের হয়ে আছে, এতে করে তোর বইয়ের উপর কামনার দৃষ্টি পড়ছে দোস্ত, তাতে করে কি হবে,
তোর ফ্যামিলিতে একটা ঝগড়া ঝামেলা শুরু হয়ে যাবে, পর পুরুষ তার দিকে নজর দিবে, একদিন তোর সুখের সংসারে আগুন লাগিয়ে তোর বউ অন্যত্র চলে যেতে পারে। দোস্ত, তুই ভাবি এখানে কথা দে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি। আমরা পড়ব, ঠিক আছে, তুই যে রমজান গেলে নামাজ পড়বি কিনা সেইটার কথাও তুই না দোস্ত, তুই আমার পাশেই আসুস, জানতে পারবি। কথা দে দোস্ত, আজকে থেকে তুই পাঁচ ওয়াক্ত নামাজ ধরবি, আর আমি এই ধরছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আর ছাড়ব না। বন্ধু রে, তুই আর আমি কত শয়তানি করছি, তুই ভালো হয়ে গেছিস, আমি বুঝি ভালো না হয়ে পারি। আমিও তোরে কথা দিতেছি, আমি রমজানের জন্য না, আমি আজকে এখনই বাসায় যাই, এখন থেকে জোহরের নামাজ থেকে আমি নামাজ শুরু করে দিই। তুই শুধু আমারে আজানটা দিলেই ডাক দিবি, আর তুই যখন নামাজে না যাবি তোরে আমি কিন্তু ডাইকা নিয়ে যাবো একদম। আমিও তোরে, আর তোরে আরো একটা কথা দিতেছি, আমার বউ এই পোশাক আজকের পর আর জীবনেও দেখবি না। শোনো, তোমাকে প্রথম আমি সুন্দরভাবে বলতেছি, এরকম পোশাক আর পরো না, মাথায় সবসময় ঘোমটা দেওয়া থাকবা, পর পুরুষের সামনে আসার দরকার নেই। আমি ভালো হয়ে গেছি, শোনো, স্বামীর সাথে তুমি জান্নাতে যাইতে চাও না, তাহলে তোমার সাথেও আমি জান্নাতে যাইতে চাই। চলো তুমি একটু আগাও, তুমি একটু আগাও। আসসালামু আলাইকুম ভাই। বন্ধু, তোর অনেক ধন্যবাদ, তুই আমার চোখ খুলে দিস, আল্লাহ তোর মঙ্গল। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম যেন একটা বন্ধু থাকে, এরকম একটা বন্ধু অনেক প্রয়োজন। চাচা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসলে? এই যে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি? হ্যাঁ। ওনারা কারা? এটা আমার বউ, এটা আমার শালি। আবার বিয়ে করছে? হ্যাঁ। আবার কেন, কি করবো? বিয়ে করলেই কি সব ঠিক হয়ে গেল? কততম বিয়ে এটা আপনার? ওই বউ 15-16। 15-16 সেটাও আপনার হিসাব নাই? এই যে মেয়েটার জীবনটা নষ্ট করে, এটাও তো চলে যাবে আপনার জীবন থেকে। না, এটা করছি একবার বয়স কম, এই জন্য। হ্যাঁ। যাবে না? যাবে। যদি যায়? আরে বাবু, যাইব না। আমি আমি বলতেছি যাবে। কেন? কারণটা হইতেছে যে আপনি আপনার কোনো বউকে আবরুর মধ্যে রাখেন না, হেফজের মধ্যে রাখেন না। আপনি আপনার স্ত্রীদের কখনোই কোরআনের পথে, আল্লাহর পথে, নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কখনোই ডাকেন নাই। আপনি যাকেই পাইছেন তাদের মতো স্বাধীনতা দিয়ে রাখছেন, সেই জন্য আপনার স্ত্রীরা একের পর এক চলে গেছে। এটাও যাবে, কারণ তার ড্রেস আপ বেশ আপও ভালো না। শালিকে পরাইছেন একটা আলখাল্লা লেহেঙ্গা, কি জানি লাল চকচকে, দুনিয়ার গহনায় ভরা, আর বউকে পরাইছেন কি ড্রেস। এতে করে কি হবে জানেন? আপনার এই বউ থাকবে না, আবরুর মধ্যে রাখবে, বোরকা পরে থাকবে, চোখ এইটুকু ঢেকে থাকবে। আপনার এই বউ সারা জীবনের জন্য আপনার কাছে থাকবে, আল্লাহর পথে আসে, তাদেরকে নামাজের তাগিদ দেন, রোজার কথা বলেন, ইফতারের কথা বলেন, শেয়রির কথা বলেন, ভালো মন্দ বুঝান। আল্লাহ একজনই সৃষ্টি করেছেন আপনাকে, আপনার সৃষ্টিকর্তা একজন, তিনি আপনাকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। বুঝছি বাদন, তোমার কথা আমি বুঝছি, তোমার কথাগুলো আমার মনে বাড়ি খাইছি। আজকের পর থেকে তোমার আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুম, আর আমার বউরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়াম, রোজা করমু, আমার বউরে পদ্মাশীল বানাম, বোরকা পিন্দা রাস্তায় বাই করমু। তাই তো কই, আমার বউগুলো ভাইগা যায় কে? আমি নিজেও ইসলামের পথে নাই, আমার বউগুলারও আনি নাই। হ্যাঁ, তবে এবার ঠিক আছে, আমার বউরে বোরকা পরে রাখি, আর আমার শালি করে এইসব ড্রেস আপ আর পরামু না, বোরকা পিন্দা কমু আইতে, বোরকা পিন্দা যাইতে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো থাকো, বাজান আঙুল লাগে একটু দোয়া করি। অবশ্যই, আল্লাহ আপনাদের হেফাজত করুন, হেদায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসো আসো আসো। ইসলামের আলোয় আলোকিত হোক আমার সারা বাংলাদেশ।